আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে অষ্টম অধ্যায় পার্ট 8 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো ও শোনো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি লক্ষ্য করো। প্রচার সামুদ্রিক যে এরিয়া, সাগরের পারে প্রচার দিচ্ছে স্বেচ্ছাসেবক দল, তারপরে সামাজিক কমিটি গঠন করার জন্য একটা আলোচনা ইতে বসছে তারা কিছু মানুষ। তো এই যে প্রচার এবং সামাজিক কমিটি, এর একটি কাজ একটি বিষয় তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে রয়েছে, আমরা সেই পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আজকের পাঠের বিষয় দুর্যোগ মোকাবেলায় করণীয়। আমরা গত ক্লাসে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করেছি। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে গত ক্লাসে। এখন সেই দুর্যোগ আমরা কিভাবে মোকাবেলা করব, আমাদের কি করণীয় এই দুর্যোগকালীন অবস্থায় কিংবা দুর্যোগ পরবর্তী অবস্থায়, এখন এই দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে তোমরা যা আয়ত্ত করতে পারবে তা হলো দুর্যোগপূর্ণ করণীয়তা বলতে পারবে, দুর্যোগকালীন করণীয়তা ব্যাখ্যা করতে পারবে, দুর্যোগ পরবর্তী করণীয় কি তাও বর্ণনা করতে পারবে। গত ক্লাসে আমরা এই দুর্যোগ বলতে কি বুঝি তা আলোচনা করেছি। তারপরে কিছু মনে রাখার জন্য আবার আমরা এই সংজ্ঞাটি একটু আলোচনা করি যে কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশ সৃষ্টি করে তখন তাকে দুর্যোগ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। কোনো এরকম একটা পরিবেশ তৈরি হয়, সেটা প্রাকৃতিকভাবেই হোক কিংবা মানুষের দ্বারাই হোক, যা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে, মানুষের যে পরিবেশ সেই পরিবেশকে অসহনীয় করে তোলে, যা জীবনযাত্রা একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়, এরকম একটা পরিবেশকে আমরা দুর্যোগ হিসাবে গণ্য করি। তো এই দুর্যোগ আমরা গত ক্লাসে আলোচনা করছি যে দুই রকমের, মানুষের সৃষ্টি এবং প্রাকৃতিক সৃষ্টি। প্রাকৃতিকভাবে দুর্যোগ হয়ে থাকে এবং মানব সৃষ্ট দ্বারাও দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। তো আমরা এখন এই যে কিছু ছবি তোমরা লক্ষ্য করো, প্রাকৃতিক দুর্যোগের যে ভয়াবহতা, আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা কিন্তু প্রতিনিয়তই এই সাথে পরিচিত। বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, টর্নেডো কিংবা বন্যার মতো এরকম একটি অস্বাভাবিক পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করেই কিন্তু এই বাংলাদেশে বসবাস করতে হচ্ছে। কারণ আমরা আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, সেইখান থেকেই বিভিন্ন রকমের দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। তো আমরা এই পরিস্থিতি থেকে কিভাবে কি আমাদের করণীয় সেই বিষয়গুলি জানব। দুর্যোগ ব্যবস্থাপনার চিত্র, বন্যায় আটকে মানুষের এবং বিমান বাহিনীর উদ্ধার কাজ। আমরা কিন্তু বিভিন্ন সময় যখন বন্যা শুরু হয়ে যায় তখন অনেক মানুষ বন্যায় আটকে পড়ে, সেইখান থেকে কিন্তু আমাদেরকে উদ্ধার করতে হয়, বিমান বাহিনীর মাধ্যমে উদ্ধার হয়, বিভিন্নভাবে কিন্তু আমরা উদ্ধার করে থাকি। কিংবা বিভিন্ন ধরনের মানুষ যদি কোনো জায়গায় আটকে পড়ে, সেখান থেকে উদ্ধার করার জন্য
আমাদের যে বিমান বাহিনী রয়েছে সেই বিমান বাহিনী কিন্তু এই কার্যক্রম পরিচালনা করে থাকে। তারপর তাছাড়াও চিকিৎসক যারা রয়েছেন তারাও হাসপাতালে যারা এই ক্ষতিগ্রস্ত হয় আহত হয় সে আহত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। হাসপাতালে ও মহামারী যখন দেখা দেয় তখন কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিভিন্ন রকমের রোগের বন্যার ফলে বিভিন্ন জলবায়ু যে রোগগুলি রয়েছে সেই রোগগুলি মানুষের মাঝে দেখা দেয়, ফলে হাসপাতালে প্রচুর রোগীর সংখ্যা বাড়তে থাকে, সেখানে মহামারী আকারও ধারণ করে অনেক সময়। সেই পর্যায়ে সেই সময় আমাদের দেশের ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু নিরলস প্রচেষ্টার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে তাদেরকে সারিয়ে তোলার জন্য চেষ্টা করে যান। এই দুর্যোগকালীন আমাদের আরেকটি করণীয়, যাতে এই দুর্যোগ সংঘটিত না হতে পারে, কি করা করতে হবে, যে বাড়ির আশেপাশে ডুল কমলি এবং কলা গাছ লাগাতে হবে, ঘরের ভিটা কিছু উঁচা করতে হবে, মানে এই যে যখন বন্যার পানিতে যাতে ভেঙ্গে বাঁধ ভেঙ্গে না যেতে পারে সেই জন্য এরকম কিছু ডুল কমলির গাছ রয়েছে সেগুলি যদি আমরা লাগাই, কিংবা বেড়িবাঁধে কলা গাছ এরকম গাছ যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু এই দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো অনেকটা। তারপর ঘরের বিটা সবসময় আমাদের কী করতে হবে, উঁচু রাখতে হবে। আবহাওয়ার বার্তা নিয়মিত কী করতে হবে, শুনতে হবে, হ্যাঁ, এবং মাইকিং অন্যান্য মাধ্যমে জনগণকে জানাতে হবে, সবাইকে সাঁতার শেখার ব্যবস্থা করতে হবে। মানে আবহাওয়ার বার্তাটা আমাদের করতে হবে, যে আবহাওয়ার মাধ্যমে কিন্তু এখন ডিজিটাল যুগের কারণে আমরা কিন্তু খুব সহজে এই আবহাওয়ার যে খবর পূর্বেই জানতে পারি যে এইরকম পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশে কিন্তু এত নম্বর সতর্ক সংকেত, এইভাবে সতর্ক সংকেত দিয়ে মানুষদেরকে সচেতন করা হয় যেন তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে, এভাবে মাইকিংয়ের ব্যবস্থা করা হয় এবং সকলকে জানানোর ব্যবস্থা করা হয় যেন তারা একটা নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারে। এই দুর্যোগ পূর্বকালীন যে করণীয় আমাদের সেটা হলো দুর্যোগ হওয়ার পূর্বে আমাদের এই কাজগুলি করতে হবে এবং সাঁতার শেখার ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেশে প্রায় সময় বন্যা যখন দেখা দেয় তখন কিন্তু ছোট ছেলে মেয়েরা যারা সাঁতার না জানে তারা কিন্তু পানিতে ডুবে মারা যাওয়ার আশঙ্কা থাকে, বন্যা হলে মারা যাওয়ার আশঙ্কা থাকে, তাই তাদেরকে সাঁতার শেখার ব্যবস্থা করে দিতে হবে। তারপরে দুর্যোগ এলাকায় ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি, স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে এলাকাবাসীদেরকে সচেতন করে তুলতে হবে। মানে প্রায় সময় আমাদের কী কী করতে হবে দুর্যোগ এলাকায়, যে আমাদের এই কাজ করতে হবে, এগুলি করা যাবে না, হ্যাঁ এইভাবে আমাদের চলতে হবে, এই ব্যবস্থা নিতে হবে, হ্যাঁ কারো বিপদে এভাবে আগিয়ে দিতে হবে, হ্যাঁ এরকম সভা কিন্তু আমাদের করতে হবে। দুর্যোগ পরিস্থিতি কম বা বেশি খবর সব সময় জানতে হবে, শুকনো খাবার রাখতে হবে, প্রয়োজনে অন্যত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ এখন আমাদের এই দুর্যোগ পরিস্থিতিতে কীভাবে আমাদের এই সমস্যার সমাধান করা যায় কম বেশি খবর রাখতে হবে, হ্যাঁ আমাদের কীভাবে এর মোকাবেলা করতে হবে জ্ঞান আমাদের থাকতে হবে। তাছাড়া শুকনো যে খাবার আছে সেটা কীভাবে সংরক্ষণ করা যায় সেই কৌশল আমাদের জানতে হবে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে অন্যত্র নিরাপদে আশ্রয়ে যাওয়ার কীভাবে যাওয়া যায় সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নিরাপদ তথা বিশুদ্ধ পানি পান করতে হবে, যে টিউবওয়েলের মুখ পানি ডুবেনি সেই টিউবওয়েলের পানি পান করতে হবে। বন্যার সময় দেখা যায় টিউবওয়েল অনেক টিউবওয়েল পানিতে ডুবে যায়, সেই টিউবওয়েলের পানি পান করা যাবে না, যে টিউবওয়েলের পানি মুখ বন্যার পানিতে ডুবে না এরকম টিউবওয়েলের পানি আমাদের পান করতে হবে। দুর্যোগ শেষ হলে আশ্রয় কেন্দ্র থেকে দ্রুত বাড়িতে ফিরে আসতে হবে এবং বাইরে থেকে ত্রাণ এলে ক্ষতিগ্রস্তদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যখনই দুর্যোগ শেষ হয়ে যাবে তখনই দ্রুত
যার যার আবাসস্থল যার যার বাড়িঘরে ফিরে আসতে হবে এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বসবাসের উপযোগী করে তুলতে হবে পুনরায়, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। তাছাড়া সরকার সরকার তার নিজস্ব সরকারের যে তহবিল রয়েছে ত্রাণ মন্ত্রণালয় থেকেও কিন্তু ব্যাপকভাবে এই ক্ষতিগ্রস্তদের সাহায্যে দাঁড়িয়ে থাকে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয় সেগুলি সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করে থাকে। পাশাপাশি দেশের যারা জনগণ বিত্তশালী ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হয়। প্রতি বছর আমরা কিন্তু এই চিত্র বাংলাদেশে দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজটি করার চেষ্টা করবে বাসায় বসে। দুর্যোগপূর্ণ প্রস্তুতিগুলো কী কী? আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করেছি যে কী কী আমরা প্রস্তুতি আমাদের নিতে হয় এই দুর্যোগ হওয়ার পূর্বে। দুর্যোগকালীন করণীয়গুলো কী কী, আমাদের কাজগুলি কী কী, সেই কাজগুলো তোমরা খাতার লেখার চেষ্টা করবে। আমরা কিছু মূল্যায়ন এখন করব। দুর্যোগ কী নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ। দুর্যোগে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, দুর্যোগের সময় কী কী সাথে রাখা প্রয়োজন, দুর্যোগ পরবর্তী করণীয়গুলো কী কী। তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও, তোমার দেখা কোনো একটি দুর্যোগের ক্ষয়ক্ষতির বর্ণনা করো। তোমার দেখা, কারণ বাংলাদেশ, আমি প্রথমে বলছি বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, সে কারণে এই দুর্যোগের সাথে সকলেই কম বেশি পরিচিত রয়েছে। তোমার দেখা এরকম একটি দুর্যোগের ক্ষয়ক্ষতি বর্ণনা করুন। তোমার পাশে যেরকমই দুর্যোগ হোক, খরা হতে পারে, বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, এরকম একটি দুর্যোগের বিষয়ে তুমি সুন্দর করে খাতায় লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ, দেখেছ, আশা করি কিছুটা হলেও এই দুর্যোগ সম্পর্কে কী কী আমাদের করণীয় সেই সম্পর্কে তোমাদের একটি ধারণা চলে এসেছে। তো তোমরা বাড়িতে, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বাড়িতে মেইন যে বই রয়েছে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেই বিশ্ব বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে তোমরা এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে যদি তুমি বেশ কয়েকবার পড়ো এবং আমার এই ক্লাসটি দেখো, তাহলে কিন্তু তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তারপর যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক, সুন্দরভাবে কিন্তু উত্তর দিতে পারবে। বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। এখন তুমি যদি বই না পড়ো তাহলে কিন্তু কিছুই বুঝবে না। তাছাড়া এই ক্লাসটিও যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখো, তাহলেও কিন্তু এই কিছু কিছু দেখলে ক্লাসটার সম্পর্কে, ক্লাস সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে না। অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ তোমার কাজ ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মূল উদ্দেশ্যই হলো শিক্ষা গ্রহণ করা। এখন সেই শিক্ষা গ্রহণ করতে হলে তোমাকে ধৈর্য সহকারে লেখাপড়া করতে হবে, তা না হলে নিজের যে ক্ষতিটা সেটা কিন্তু তোমার নিজেকেই বহন করতে হবে আজীবন। তাই নিজেকে গড়ার জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে অবশ্যই শিক্ষার পাশে থাকতে হবে, শিক্ষামূলক কার্যক্রমের সাথে নিজেকে জড়াতে হবে। এই একটি পরিস্থিতি, যেহেতু সারা বিশ্বে করোনা ভাইরাসের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে যতদিন আমরা বের হতে না পারি, প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত খোলা না হচ্ছে কিংবা সম্মুখভাবে প্রত্যক্ষভাবে ক্লাস শুরু না হচ্ছে, ততক্ষণ তোমাদেরকে এই অনলাইন ক্লাসের উপরে নির্ভর করতে হবে এবং এই অনলাইন ক্লাসগুলিকে তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে তোমার যে উদ্দেশ্য লক্ষ্য শিক্ষার্থী, সেই উদ্দেশ্য লক্ষ্যের দিকে কিন্তু তুমি এগোতে পারবে। তাই সকলকে এই ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।